ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই শুনতে পাচ্ছ না? বুঝি নাই, সারিতা আহমদ, ইলহান, নিহা, আবরার মাহমুদ, সিদ্রাতুল মুনতাহা, তাসকিন, আবরার মাহির, সবাই শুনতে পাচ্ছ না? মুনা, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল, সাউথ স্কুল, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। দেখো, আমরা আজকে পড়বো তোমাদের প্রশ্নোত্তর, কয়েকটা প্রশ্নোত্তর বাকি ছিল, এই প্রশ্নোত্তর গুলো নিয়ে আজকে কি করব, আলোচনা করব। দেখো, তোমাদের পরীক্ষা তো কাছাকাছি, বাসায় সবাই পড়ালেখা করতেছো ভালো মতো? বাসায় সবাই পড়ালেখা করতেছো তো না? আচ্ছা, দেখো এখান থেকে আজকে আমরা কয়েকটা প্রশ্ন উত্তর কি করব শিখবো। দেখো, প্রধান আসমানি কিতাব, আগে আগে শোনো সবাই, প্রধান আসমানি কিতাব কয়টি ও কি কি বলছিলাম বলো তো দেখি। প্রধান আসমানি কিতাব কয়টি কয়টি? আচ্ছা, ভেরি গুড। সেই চারটি কিতাবের নাম কি কি? তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন। তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন। তাওরাত, জাবুর, ইঞ্জিল, হ্যাঁ বলো। এখানে যে প্রধান আসমানি কিতাব কয়টি ও যদি এরকম প্রশ্ন হয় তোমরা কি চারটা কিতাবের নাম লিখবে? তাওরাত, জাবুর, ইঞ্জিল, কুরআন, এটা লিখো তো সবাই, সবাই এটা লিখো, সবাই লিখো। আয়ান মিউট করে রাখো, আয়ান সবাই মিউট করে লিখো, প্রধান আসমানি কিতাবের নামগুলো লিখো, প্রধান আসমানি কিতাবের নাম লিখো। সকলে লিখতেছো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই লিখো তো এটা, প্রধান আসমানি কিতাবের নামগুলো লিখো। প্রধান আসমানি কিতাব কয়টি কি কি, এই নামগুলো লিখো সবাই। হ্যাঁ বলো, এটাকে সারিতা তুমি মিউট করো, মিউট করে লিখো, মিউট করে লিখো। হ্যাঁ লিখো এবার, প্রধান আসমানি কিতাব কয়টি কি কি, এটা সবাই লিখো। আসসালামু আলাইকুম স্যার, ইংরেজি এর পড়া একটু কমে দেওয়া যায় না, বেশি হয়ে গেছে। আচ্ছা, এদের সিলেবাস তো এখন শেষ হয়ে গেছে, এদের পরীক্ষার জন্য যে শীট, শীটটা কি সবাই নিয়েছে? নিয়েছে তো, প্রশ্নোত্তর বেশি হয়ে গেছে স্যার ওদের জন্য। শীটের মধ্যে, শীটের মধ্যে তো একেবারে মানে কমিয়ে দেওয়া হয়েছিল।
সিলেবাস তো শেষ হয়নি এখনো। এর আগে কি পড়ানো হয়েছিল সেটা তো আমি জানি না, আমি জানসারের পরে আমি তো শেষে যে কয়েকটা ক্লাস নিছি এখানে এদের মিড টার্মের মধ্যে মোটামুটি যা সিলেবাস ছিল সব তো শেষের দিকে, সঠিক উত্তর শূন্য স্থান পূরণ, তারপরে প্রশ্ন উত্তর থাকবে এদের আর কি, শব্দার্থ সঠিক উত্তর শূন্য স্থান পূরণ আর কয়েকটা প্রশ্ন উত্তর। না কিছু সঠিক উত্তর শূন্যস্থান আছে দেখতেছি, এগুলো একটু পড়ানো হয় নাই, কিছু কিছু রয়ে গেছে। সঠিক উত্তর শূন্য স্থান পূরণ। জি আচ্ছা, এখন আজকে তো হয়তো এদের আর পরীক্ষার আগে হয়তো আর ক্লাস, যদি 5 তারিখ থেকে ক্লাস হওয়ার তো আর এখানে সুযোগ নেই, এর আগে শূন্য স্থান পূরণ এগুলো তো এরা আগের স্যারে পড়াইছে বলছিল, ইনশাল্লাহ পারবে, এত বেশি কঠিন হবে না প্রশ্ন উত্তর। আজকের ক্লাসের মধ্যে আমি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতেছি, এগুলো একটু এদেরকে ভালোভাবে করান, ইনশাল্লাহ পারবে। তোমরা সবাই এই প্রশ্ন উত্তরটা লিখছো? দেখতে পাচ্ছো না এখন? আচ্ছা একটু বড় করে দিচ্ছি, এখন দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো এখন? না দেখতে পাচ্ছি না। তোমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা তুমি লিখো, প্রধান আসমানি কিতাব 4টি, সেগুলো লিখো, তাওরা জাবুর ইঞ্জিল কোরআন, শীটের মধ্যে এগুলো আছে, ওখান থেকে দেখে শিখে নেবে, বইয়েও আছে, ঠিক আছে? এটা লেখা শেষ হয়েছে সবার? এখানে সব প্রশ্ন উত্তর লিখতে হবে না, আমি যেটা লিখতে বলবো সেটা লিখবে সবাই, বাকিগুলো লিখবে না কেমন? প্রধান আসমানি কিতাব কয়টি ও কি কি, এই প্রশ্ন উত্তরটা লিখো। হ্যাঁ সবগুলো, আচ্ছা বই দেখেও লিখতে পারবে, প্রধান আসমানি কিতাব কয়টি ও কি কি, এটা লিখো আগে সবাই, এটা লেখা শেষ হলে এখানে বাকি প্রশ্নগুলো লিখবে না তোমরা, আমি যেটা লিখতে বলবো সেটা লিখবে, ঠিক আছে? দেখো প্রধান আসমানি কিতাব কয়টি, হ্যাঁ বলো, প্রধান আসমানি, আচ্ছা এই 9 নম্বর এতে বলছি আমি, এটা লিখতে বলছি শুধু, তোমরা এখান থেকে সবকিছু লিখবে না, আমি আজকে যা যা লেখার জন্য বলবো, যে প্রশ্নগুলো লেখার জন্য বলবো সেগুলো লিখো আগে, 1 নম্বরে লেখো এখানে, প্রধান আসমানি কিতাব কয়টি ও কি কি, প্রধান আসমানি কিতাব 4টি, তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন, এরপরে লিখবে তোমরা জান্নাত অর্থ কি, জান্নাত কি ধরনের স্থান, ঠিক আছে? হ্যাঁ মাঝখানে প্রশ্নগুলো লিখবে না, জান্নাত অর্থ কি, জান্নাত কি ধরনের স্থান, এটা লিখবা।
আয়ান আয়ান একটু মিউট করে রাখো, তোমরা মিউট করো, বেশি সাউন্ড আসতেছে তোমার ওখান থেকে। স্যার আমার 9 নাম্বারটা শেষ। 9 নাম্বার শেষ হলে তুমি 12 নাম্বারটা লিখো, জান্নাত অর্থ কি, জান্নাত কি ধরনের স্থান। যাদের 9 নাম্বার শেষ তারা 12 নাম্বারটা লিখো। জান্নাত অর্থ কি, জান্নাত কি ধরনের স্থান। আয়ান আয়ান তুমি মিউট করো, একটু মিউট করে রাখো। হ্যাঁ সবাই লিখো। সবাই লিখবে প্রধান আসমানি কিতাব কয়টি, কি কি, এবং জান্নাত অর্থ কি, জান্নাত কি ধরনের স্থান। এই দুইটা প্রশ্ন উত্তর লেখা শেষ হলে সবাই আমাকে জানাবে, ঠিক আছে? বাকিগুলো লিখিও না। রাধি তুমি লিখতেছ? ইয়েস স্যার। আচ্ছা দ্রুত লিখো। আবরার মাহির? জি হুজুর। লিখতেছ তুমি? ইয়েস হুজুর। দ্রুত লিখো। জোহাইনা তুমি লিখতেছ? ইয়েস স্যার। আচ্ছা মিউট করো, মিউট করে লিখো। প্রধান আসমানি কিতাব কয়টি, কি কি, সেটা লেখা শেষ হলে জান্নাত অর্থ কি, জান্নাত কি ধরনের স্থান, এই প্রশ্ন উত্তর লিখবে, ঠিক আছে? দশ এবং 11 লিখিও না। আচ্ছা তুমি কয়টা লিখছো প্রশ্ন, পড়ে শোনাও তো দেখি। 9 নাম্বার আর 12 নাম্বার। আচ্ছা ভেরি গুড। আর কার কার শেষ হয়েছে এই দুইটা প্রশ্ন তো? আমার 9 নাম্বারটা শেষ হয়েছে। আচ্ছা পড়ে শোনাও তো দেখি কি লিখছো, পড়ে শোনাও। পড়ে শোনাও কি লিখছো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না, আনমিউট করো। আয়ান শুনতে পাচ্ছি না। আয়ান শুনতে পাচ্ছি না। স্যার হ্যাঁ বলো। আমার 12 নাম্বার, আমার 12 নাম্বার লেখা শেষ। আচ্ছা কি লিখছো তুমি, পড়ে শোনাও তো। 9 এবং 12 শোনাও পড়ে। প্রধান আসমানি কিতাব কয়টি ও কি কি, প্রধান প্রধান আসমানি কিতাব চারটি, সেগুলো হলো তাওরাত, জাবুর, ইঞ্জিল, কুরআন। আচ্ছা ভেরি গুড। এরপর 12 নম্বরটা শোনাও তো দেখি।
জান্নাত অর্থ কি? জান্নাত কি ধরনের স্থান? জান্নাত অর্থ বেহেশত, বাগান। জান্নাত হলো শান্তি ও আরামের স্থান। আচ্ছা, ভেরি গুড। সবাই এই দুইটা প্রশ্ন উত্তর ভালোভাবে শিখে নিবে, ঠিক আছে? ভালোভাবে শিখবে। যাদের এই দুইটা প্রশ্ন লেখা শেষ হয়েছে, তোমরা লিখো নোক্তা যুক্ত হরফ কয়টি? কে? আয়ান, আবরার বলো। যাদের লেখা শেষ হয়েছে, বুঝি নাই। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ বলে যাও। তাওরাত, জবুর, ইঞ্জিল, কোরআন। প্রধান আসমান, হ্যাঁ, ইঞ্জিল, কোরআন। এরপরে 12 নম্বর, 12 নম্বরটা সবার শেষ। হ্যাঁ, এটা শেষ হয়েছে সবার। জান্নাত অর্থ কি? জান্নাত কি ধরনের স্থান বলো। আচ্ছা, তুমি শোনাও। হ্যাঁ বলো। জান্নাত অর্থ বেহেশত এবং বাগান। জান্নাত হলো শান্তি ও আরামের স্থান। আচ্ছা, ভেরি গুড। সবার লেখা শেষ হয়েছে এই দুইটা প্রশ্ন উত্তর সবার শেষ? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে দেখো, এখান থেকে লিখো নোক্তাযুক্ত হরফ কয়টি? নোক্তাযুক্ত হরফ কয়টি? তা লিখো সবাই, নোক্তাযুক্ত হরফ কয়টি? সবাই লিখো, নোক্তাযুক্ত হরফ কয়টি? বলো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। কোনটা? 12 নম্বর? একটু দ্রুত লিখতে হবে, আর স্ক্রিনশট রাখো, সময় শেষ হয়ে যাচ্ছে, একটু দ্রুত লিখতে হবে, ঠিক আছে? আর ইলার্নিং থেকে দেখে নিবে আর কি ভিডিও, যদি শেষ করতে না পারো। আর কার কার শেষ হয় নাই 12 নম্বর পর্যন্ত? আচ্ছা সবাই, এই এটা তো ছোট আছে প্রশ্ন উত্তর, নোক্তাযুক্ত হরফ কয়টি? নোক্তাযুক্ত হরফ 15টি, এটা লেখো, ঠিক আছে? এর 12 নম্বর যাদের শেষ হয় নাই তোমরা দ্রুত লিখে নাও, এটা স্ক্রিনে আমি আবার আনছি, এটা দ্রুত লিখে নাও যাদের শেষ হয় নাই। এগুলো তোমাদেরকে আগেও লেখানো হয়েছিল। হ্যাঁ আগেও লেখানো হয়েছিল, প্লাস তোমাদের বইও আছে এগুলো,
লিখতে না পারলে বইয়ে দাগাই নাও অথবা শিটের মধ্যে কি দাগিয়ে রাখো, দ্রুত লিখতে না পারলে। ঠিক আছে, ইলহান তোমার লেখা শেষ? আচ্ছা, আবরার মাহির এগুলো লিখতে হবে? না, এগুলো লিখতে হবে না। এখান থেকে 9 এবং 12 এই দুইটা লেখা শেষ হলে বাকিগুলো লিখতে হবে না। এরপরে তুমি লিখো নুক্তাযুক্ত হরফ কয়টি, নুক্তাযুক্ত লিখছো সেটা। হ্যাঁ, 13 নম্বর। ঠিক আছে, মুক্তাযুক্ত হরফ কয়টি, মুক্তাযুক্ত হরফ 15টি। এই তিনটা প্রশ্ন তো সবার লেখা শেষ। পনেরোটি, 5টি না। আচ্ছা, এই তিনটা প্রশ্ন তো সবার লেখা শেষ হয়েছে, সবার লেখা শেষ না? না, পরীক্ষা আসলে পারবে তো, সবাই লিখতে পারবে তো? হ্যাঁ বলো, হ্যাঁ বলো। 14 নম্বর লিখতে হবে না, 14 নম্বর লিখিও না। না, ওদিকে 9 এবং 12 লিখছো, এদিক থেকে 13 নম্বর। এই তিনটা লেখা শেষ সবার। আচ্ছা, এরপরে আমি কি বলতেছি, সবাই খেয়াল করো, তোমাদেরকে আগে পড়ানো হয়েছিল না আমাদের নবী পিতামাতার নাম কি? 14 নম্বর লিখতে হবে না, আমি কি বলতেছি শুনো সবাই, আমাদের নবী হযরত মুহাম্মদ ইসলামের মাতা পিতার নাম কি, সবার খেয়াল আছে? আমাদের নবী হযরত মুহাম্মদ ইসলামের পিতা মাতার নাম কি? হ্যাঁ বলো, এটা তোমাদেরকে আগে লেখানো হয়েছিল, এই প্রশ্ন উত্তরটা শিখবে কেমন? মিউট করে রাখো, সাউন্ড আসতেছে বেশি, একটু মিউট করে রাখো। আচ্ছা, এখন এখন সবাই লিখছো তো না প্রধান আসমানি কিতাব, তাহলে 4টি এবং তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন সবাই তো খাতায় লিখছো। এরপরে এরপরে জান্নাত শব্দের অর্থ কি, জান্নাত কি ধরনের স্থান, জান্নাত শব্দের অর্থ হচ্ছে বেহেস্ত, বাগান। জান্নাত হচ্ছে কি, চিরসুখের স্থান। এরপরে নুক্তাযুক্ত হরফ কয়টি, নুক্তাযুক্ত হরফ 15টি, সবাই লিখছো? মোনা তুমি লিখছো? কি কি লিখছো তুমি বলো তো দেখি, প্রশ্নগুলো পড়ে শোনা প্রশ্ন। আচ্ছা, এরপরে নুক্তাযুক্ত হরফ কয়টি, এটা লিখো নাই? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এরপরে আমাদের আমাদের নবীর মাতা পিতার নাম কি,
ভেরি গুড আবরার মাহির, সবাই আবরার মাহমুদ সবাই। তোমাদেরকে তো আগে পড়াইছিলাম, পড়িয়েছিলাম, মনে আছে নি কারো? ভেরি গুড, যাদের লেখা শেষ মুসলমানগণ কি কি বিষয়ে ঈমান আনেন, এটা মনে আছে সবার? তেরো নাম্বার লিখতে হবে না, নোক্তাবিহীন হরফ ১৪টি আর কি, ওখানে ১৫টি নোক্তাযুক্ত, ১৫টি নোক্তাবিহীন, ১৪টি। আচ্ছা এখন সবাই বলো তো দেখি কি কি প্রশ্ন লিখছো, শুধু প্রশ্নটা বলবে। ইলহান বলো তুমি প্রশ্ন কয়টা লিখছো বলো। ইলহান বলো, হ্যাঁ বলতে পারবে না ইলহান? এইমাত্র জয়েন দিছে বলছো কে? তুমি সব প্রশ্ন লেখো নাই? প্রশ্ন প্রশ্ন না লিখে দ্রুত প্রশ্নগুলো লিখো, উত্তর তোমরা ওখানে সেটার মধ্যে পাবে। প্রধান আসমানি কিতাব কয়টি, কি কি এবং কি, জান্নাত শব্দের অর্থ কি, জান্নাত কিসের কি ধরনের স্থান, তারপরে নোক্তাযুক্ত হরফ কয়টি, আমাদের নবীর মাতা পিতার নাম কি? আচ্ছা ১২ নম্বর পর্যন্ত তোমার, ১২ নম্বর লিখতে হবে না, ১৩ নম্বরটা লিখতে বলছি, শুধু নোক্তাযুক্ত হরফ কয়টি, হ্যাঁ স্যার এটা লিখছো না? নিহা তুমি লিখছো, নিহা নিহা তোমার লেখা শেষ? তারপরে বাদি তোমার লেখা শেষ? ১৩ নম্বরটা নোক্তাযুক্ত হরফ কয়টি? লিখতে হবে না, আমি যেটা বলছি যেগুলো লিখতে সেগুলো লিখলে হবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ এগুলো লিখতে হবে না। আচ্ছা ধন্যবাদ সবাইকে, যেগুলো আমি লিখতে বলছি আজকে যে চারটি প্রশ্ন বলছি এগুলো তোমরা ভালোভাবে শিখবে, কেমন? প্রধান আসমানি কিতাবের নামগুলো ভালোভাবে শিখবে,
তারপরে জান্নাত শব্দের অর্থ কি, জান্নাত কোন ধরনের স্থান, মক্কাযুক্ত হরফ কয়টি, তারপরে আমাদের নবীর মাতা পিতার নাম কি, আমাদেরকে এর আগের ক্লাসে সঠিক উত্তর, শূন্য স্থান পূরণ, তারপরে শব্দার্থ, এগুলো পড়ানো হয়েছিল ভালোভাবে দেখবে, এবং শীটের মধ্যে যে শব্দার্থ রয়েছে ওগুলো কি ভালোভাবে দেখবে, ঠিক আছে? ইলহান মিউট করো। আব্রার মাহির মিট করো। তাসকিন তাসকিন তোমার, তুমি লিখছো প্রশ্নোত্তর গুলো? কয়টা লিখছো? হ্যাঁ বলো। বুঝিনি, প্রশ্নোত্তর সবগুলো লিখছো তুমি? আমি যেগুলো লিখতে বলছি। আচ্ছা জি স্যার। তারপরে জোহাইনা জোহাইনা মেহজাবিন তুমি লিখছো? আচ্ছা ভেরি গুড। সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো, তোমাদের বইয়ের পাশাপাশি শীটের মধ্যে যে শব্দার্থ, সঠিক উত্তর প্লাস শূন্য স্থান পূরণ, প্রশ্ন উত্তর রয়েছে, এগুলো তোমরা ভালোভাবে দেখবে, কেমন? আজকে আমি যেগুলো লিখাইছি এই প্রশ্ন উত্তর গুলো ভালোভাবে দেখবে, ঠিক আছে? বাসায় ভালোভাবে ভালো মতো পড়ালেখা করো, আর যারা লিখতে পারো না, বুঝি নাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাই, সবাই বাসায় ভালোভাবে পড়ালেখা করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরীক্ষার জন্য সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।